আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, তানিস কিংডমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আর আজকে চলে এলাম সম্পূর্ণ ভিন্ন রকমের একটি আয়োজন নিয়ে, জামরুলের দুই পদ। আমরা জামরুলকে অনেকেই অনেক নামে চিনি, সাদা জাম, অনেকে বলেন গোলাপ জাম, অনেকে বলেন জামরুজ। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই করে দেখাই জামরুলের ভর্তা বা জামরুল মাখানো। আমি জামরুলগুলো কেটে ধুয়ে নিয়েছি, এর ফলে জামরুলের এক্সট্রা যে কষ সেটা কিন্তু বের হয়ে যাবে। এবার শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন। একটু বিট লবণ নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ঝাল আর বিট লবণটা মেখে নেব। এবার অ্যাড করছি তেঁতুল। পাকা তেঁতুল না থাকলে আপনারা কিন্তু এখানে 2 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে এটিকে মেখে জামরুলের সাথে পুরো মশলাটি মেখে নিতে হবে। দেখবেন জামরুলটা অনেকটাই নরম হয়ে আসবে। ভালোভাবে কিন্তু এটি হাত দিয়েই মেখে নিতে হবে। এবার আমি লেবুর পাতা একটু দিয়ে দিচ্ছি, এটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ধনিয়া পাতাও এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে পাতাটা দিয়ে আমি জামরুলের সাথে মেখে নিচ্ছি। ভালোভাবে এই ভর্তাটা মাখাতে পারবেন, খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আমরা অনেকেই কিন্তু এই ফলটা পছন্দ করি না, তবে আপনারা যদি এভাবে ভর্তা করে খান আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের পরিমাণ আছে আঙ্গুর ফলের থেকেও দ্বিগুণ। সো আপনারা এটি ট্রাই করতে পারেন। এবার তৈরি করে দেখায় জামরুলের জুস। গরমের দিনে এটি খেলে আমাদের দেহে আয়রনের পরিমাণটা অনেক বাড়বে, সেজন্য একটি ব্লেন্ডারে জারে আমি 1 কাপ পরিমাণে জামরুল ছোট টুকরা করে কেটে নিয়েছি। ঠান্ডা পানি অ্যাড করছি 1 কাপ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু চিনিটা এখানে অ্যাভয়েড করবেন। বিট লবণ দিয়ে দিলাম সামান্য, দিয়ে খুব ভালোভাবে এটিকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। দুই মিনিট পর আমি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে খুব ভালোভাবে আবারও এটিকে ব্লেন্ড করে নেব। খুব সহজেই এবং সম্পূর্ণ ঝামেলাহীনভাবেই কিন্তু এই জুসটি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, আর এটি খেতেও কিন্তু খুব বেশি টেস্টি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগে। আর জুসটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি সামান্য 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন। আমরা হয়তো অনেকেই জানি না এটি আমাদের ক্যান্সারের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং ডায়রিয়া হলে এর বিসিটি কিন্তু ঔষধের থেকেও বেশি কাজ করে। এই ফলটিতে রয়েছে ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর এবং কমলার চেয়েও বেশি। ডায়াবেটিস রোগীরা অনায়াসেই কিন্তু এই ফলটি খুব বেশি পরিমাণেও খেতে পারবেন। সো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় এই 2টি রেসিপি ট্রাই করেন, আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের যদি আরও অন্য কোনো রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টস বক্সে সেটি আমাকে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।